ভারতীয় সেনার হাতে উঠল ধনুষ আর্টিলারি গান সিস্টেম। অনেকেই একে দেশি বোফোর্স বলে ডাকেন, তবে খাতায় কলমে নাম ধনুষ আর্টিলারি গান সিস্টেম। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ধনুষ সোমবার তুলে দেওয়া হলো ভারতীয় সেনার হাতে। জব্বলপুরে ধনুষের হস্তান্তর হয় এদিন। বিদেশ থেকে আমদানি করা বোফোর্স গানের তুলনায় 11 কিলোমিটার বেশি দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ধনুষ। যে কোনো ধরনের ভূখণ্ডে, অর্থাৎ সমতল তো বটেই, পাহাড়ি এলাকা, মালভূমির মতো অসমান যে কোনো ভূখণ্ডে কাজ করতে সক্ষম এই ধনুষ। মেক ইন ইন্ডিয়া প্রকল্পের অধীনে ধনুষ তৈরি করা হয়েছে। এটি দেশের প্রথম লং রেঞ্জ আর্টিলারি গান বলে প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে। রবিবার ভারতীয় সেনাবাহিনী একটি টুইট করে ধনুষের কার্যক্ষমতার ভিডিও প্রকাশ করে। ধনুষের রেঞ্জ 155 মিলিমিটার বাই 45 কেলিবার। মূলত এর ডিজাইন তৈরি হয়েছে বোফোর্স হুইটজার সামনে রেখে। ভারতীয় সেনাবাহিনীর হাতে বোফোর্স হাউইটজার ছিল 80-এর দশকে। এরপর আসে K9 বজ্র ও M777 আল্ট্রালাইট হাউইটজার। এরপর এলো ধনুষ, যা ভারতীয় সেনা ব্যবহার করা থার্ড টাইপ আর্টিলারি গান। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে এই আর্টিলারি গান দিন রাতের ফারাক বুঝে স্বয়ংক্রিয়ভাবে কাজ করে। রয়েছে স্বয়ংক্রিয় নেভিগেশন পদ্ধতি ও অটোলেইং সিস্টেম। খুব সহজেই পাহাড়ি চড়াইয়ে উঠতে পারে এই ধনুষ। রেঞ্জ প্রয়োজন মতো বাড়ানোর জন্য রয়েছে বাই মডুলার চার্জ সিস্টেম। পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে তাপ নিয়ন্ত্রণের ক্ষমতাও রাখে ধনুষ। DRDO, DGQA, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড ও সেইলের মিলিত প্রচেষ্টায় তৈরি হয়েছে ধনুষ।